মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আর জলের বোতলগুলোকে দেখেছো কিরকম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যাই হোক, তো আমি বলেছিলাম 8টা থেকে আজকে রান্না বান্না সব শুরু করব, কিন্তু অলরেডি লেট, 8টা 12 বেজে গেছে। মামনি পাপার সাথে একটু কথা বলছিলাম, তার আগে মায়ের সাথে কথা বলছিলাম। আমি 7টা থেকে ফোন শুরু করেছি, সেটা 8টা 7 গিয়ে রাখতে পেরেছি। তারপর আমি নিজে একটু ফ্রেশ হলাম, রান্নাঘরে চলে এসেছি। দেখিয়ে দিই রান্নাঘরের পরিস্থিতি। রান্নাঘরে বার করা রয়েছে, এটাই রয়েছে ভেটকি মাছ মাংস, আর এটাই রয়েছে ওই এখানে বলে সার্ডিন কিন্তু আমাদের ওখানে কোকিলা। তো এই সব কালকে সব বাসনপত্র এখনো ছড়িয়ে রয়েছে, এগুলোকে আগে গোছাবো। যেগুলো যেগুলো যেমন প্রেশার কুকারটা আমার লাগবে, ফ্রাইং প্যানটা লাগবে, এগুলোকে রেখে কড়াই লাগবে, এগুলোকে রেখে দিই। বাকি জিনিসের জায়গায় ঢুকিয়ে দিয়ে কাজ শুরু করবো। এখানে যা যা দেখতে পাচ্ছ সব সবজি কাটা রয়েছে, শুধু আজকে টমেটো আর ধনে পাতা কাটা হবে, এইটুকুই যা। তো টমেটো বলতে তাও শুধু ওই সবজির টমেটো, চাটনির টমেটো, এই যে বড়টাতে কাটা রয়েছে। তো চলো সবটা শুরু করি এবার আস্তে ধীরে কাজ। তোমাদেরকে আজকে বলেছি আমি একা কেউ এলে কিভাবে সামলাই, আর ওই রকম ছোট ছোট কড়াই যেহেতু ছোট ছোট বাসন একটু তো প্রবলেম হয়ই। তবে চলো আজকে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো দেখিয়ে দিই এটুকু সময়ের মধ্যে আমি কি কি কাজ করেছি। ভেটকি মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি নুন লেবু দিয়ে। এই মাছটা হবে ভাজা, এটাকেও মাখিয়ে ঝুঁকিয়ে রেখে দিলাম আমি সমস্ত কিছু দিয়ে। আর মাটনটা তো কালকেই ম্যারিনেট করে ফ্রিজে ছিল, আজকে এটাকে নামিয়ে নিলাম। এই যা, তোমাদেরকে বলে দেবো এটাকে আমি কীভাবে ম্যারিনেট করেছি, এটা মামুনির থেকে আমি শিখেছি। আর এই কাজগুলো করতে করতে প্রেশার কুকারটা ভাজতে হবে। আর এখানে টমেটোর চাটনিটা হয়ে গেছে, তাড়াতাড়ি কেন হলো জানো তো টমেটো চাটনিটা। এটাকে আমি প্রেশার কুকারে প্রথমে টমেটোটাকে সিটি মেরে নিয়েছিলাম, সিটি মেরে স্কিনটাকে ফেলে দিয়েছিলাম, দিয়ে ওখান থেকে জলটাকে বাদ দিয়ে শুধুমাত্র ছাঁকনি দিয়ে টমেটোগুলোকে ছেঁকে ছেঁকে তুলেছে। এমন কিছু সিটি মারিনি যেখানেই ল্যাতকাতে হয়ে গেছে, জাস্ট স্কিনটা ছাড়ানো যায় এইরকম করেছিলাম। তারপর তো হয়ে গেছে তাড়াতাড়ি নুন চিনি। এটার মধ্যে কি কি দিয়েছি, ফোড়নে দিয়েছি, মেথি দেইনি, শুধু পাঁচফোড়ন দিয়েছিলাম আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। তারপরে তো টমেটোগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নুন চিনি যেমন দিয়ে দিয়েছি, আর তারও আগে কাজু বাদাম কিশমিশটাকে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে তুলে নিয়েছি, লাস্টে নামানোর আগে দিয়ে দিয়েছি, আর খেজুর কুচি কুচি করে দিয়েছি। আর এখানে ডাল সেদ্ধটা রেখেছি, এখানে রয়েছে তো এই সবজিগুলোকে কেটে রেখে দিয়েছি। এখানে মাটনের আলু কাটা রয়েছে, আর আলুর নিচে রয়েছে আলু ভাজার আলু কাটা। তো চলো শুরু করি এবার রান্নাগুলো পরপর। এই হচ্ছে রান্নাঘরের পরিস্থিতি। এই বাটিটাতে এখন চাটনিটা নামাবো, তাই জন্য রেখে দিয়েছি। তো চলো ভেজ ডালটা শুরু করি, তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি কি করে বানাই ভেজ ডালটাকে। প্রথমে তো তেলটা দিতে হবে, বেশি পড়ে গেল মনে হচ্ছে, দাঁড়াও একটু তুলে নি। তো দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়নে। গোটা গরম মশলাটা হয়ে গেছে, তোমরা যারা তেজপাতা ফোড়নে দিতে চাও দিয়ে দিতে পারো, কিন্তু আমি পুড়ে যাওয়ার জন্য দেই না, আমি পরে দেবো। আর ভাজা গুলোকে বা দিয়ে দিচ্ছি, মানে সবজি গুলোকে দিয়ে দিচ্ছি। আসলে জল থেকে ধুয়েই ওরকম ছেড়ে দেওয়া হচ্ছে, তো আর ছুটে আসছে। এখানে মোটামুটি সবটাই রয়েছে আমার, মানে গাজর, বিনস, ফুলকপি আর হচ্ছে মটরশুঁটি। এবার ভাজা করে নেবো এটাকে, এটাকে নেড়ে চেড়ে ওরকম ঢাকা দিয়ে দিয়ে ভালো করে সেদ্ধ করে ভেজে নেবো। ওদিকে ডালের জন্য তো ভাজাটা বসিয়েছি, বসে থেকে তো লাভ নেই, আমি জলগুলো ভরে বরঞ্চ সাজিয়ে রেখে দিই, কাজ তো করতেই হবে। আর ওকে বলেছি, ও এখন আপাতত ফ্রেশ হতে গেছে বাথরুমে, তো ওকে বলেছি শুধু যে তুমি বিছানার চাদরটা আর বালিশের কভারগুলো চেঞ্জ করে দিও, তাহলেই আমার ওই কাজটা হয়ে যাবে। যতই ভজঝাটা হোক না কেন, এই যে জিনিসগুলো করছি, এই করছে রান্নাঘরে, শুকনো লঙ্কার একটু বীজ পড়লো, এরকম তো নোংরা হতেই থাকে। আরেকবার আমাকে সব করে নেওয়ার পরে ঝাড় দিয়ে ঘরটা মুছে নিতে হবে, লাস্টে করবো ওটা আমি। আসলে এখানে লোকজন খুব কম আসে না, এখানে আসার মতো সেরকম কেউ নেই। মামনি পাপারা এলো, তার আগে এরকম রান্না করে এত চাপ নিয়ে আমরা রান্না, মানে আত্মীয় স্বজন আসবে এইরকম কখনোই হয়নি আমার ফ্ল্যাটে। তো আসলে এই দিদি হচ্ছে আমার জ্যাঠতো দিদি, ইলেকট্রনিক সিটিতে থাকে এখানে। তো একবার দেখেছিলাম তোমাদেরকে প্রেসফিজের যে ফ্ল্যাটটা দেখেছিলাম, সেদিন ওর ওই ফ্ল্যাটেই গেছিলাম। এক মিনিট দাঁড়ো, এই বোতলগুলো রেখে আসি।
রয়েছে ঘরে ছড়িয়ে ছিটিয়ে জানো তো। আপাতত থাক ওগুলো ভর্তি করা। আর যেটা বলছিলাম, ওর ফ্ল্যাটে এর আগে গেছিলাম, ওর আমাদের পুরনো ফ্ল্যাটে, তো আর চলে এলাম এই ফ্ল্যাটে, তারপরে আর ডাকাই হয়নি। তো দিদিদেরকেই আসবো আসবো করে, আগের রোববার আমরা একটা সানডেতে প্ল্যান করলাম কিন্তু সেই সানডেতেও হলো না, দিদিরা মধুমালায় এই দিকটাতে ঘুরতে গেছিল আর কি। তো তাই জন্য এই সানডে। যাই হোক, যেটা বলছিলাম, এখানে মামনি পাপারা এলো, তাও তো ওটা তো আর এরকম হেডেক নয় আর কি, যে সবটা কমপ্লিট করে নিয়ে বসতে হবে গল্প করতে বা এরকম কিছু, একদিনের জন্য এসছে এরকম তো ছিল না, তো ওই আর কি। আর ও জন্মদিনের রান্না মোটামুটি হয়েছিল, ওভাবেই রুমির থেকে কড়াই হাঁড়ি এগুলো নিয়ে আসা হয়েছিল আর কি, ওভাবে চলেছে। তো আজকে দেখা যাক কিভাবে কি কমপ্লিট হয়, কতক্ষণ কি টাইম লাগে জানি না। তো চলো, এটা করতে করতে আমার ডাল সেদ্ধটাও হয়ে গেছে, আরেকদিকে চাটনিটাও হয়ে গেছে, ডালটা হয়ে গেলে ডালটাকেও সরিয়ে দেবো। আজকে আমি সব সেন্টার টেবিলে ঢাকা দিয়ে দিয়ে রাখছি, সমস্তটা পরিষ্কার করে নিয়ে তারপর আবার রান্নাঘরে ট্রান্সফার করবো এই আর কি। তো চলো আমি ডালটা করে নিই এবার। মোটামুটি এগুলো সেদ্ধ হয়ে গেছে, আর ডালটা দিয়ে তো ফোটাতে হবেই, তাই বেশিক্ষণ কিছু আর করব না। আর এবার দিয়ে দিলাম আমি তেজপাতা গুলোকে। আমি একটা জিনিস ভুলে গেছি, কাজু আর কিশমিশটাকে যে ভেজে তুলে রাখবো সেটাই ভুলে গেছি, তো দিয়ে দিচ্ছি কিশমিশ গুলোকে। খুব বেশি দেবো না, অল্পই দেবো, পুরো মুখে পড়তে থাকলে ওটা ভালো লাগে না। আর দিয়ে দেবো কাজু বাদাম গুলোকে, এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেবো। ভুলে যখন গেছি আর তো কিছু করার নেই, আলাদা করে ফ্রাইং প্যানে ভেজে রাখলেও হতো, আর ওটা এখন বার করছি না। তো একটু ভাজা হতে থাকুক, আমি টমেটোটা কেটে নিই। এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো গুলোকে, এখনো নুনটা দেইনি আমি, নুনটা দেবো কারণ ডাল সেদ্ধর সময় নুনটা দেওয়া আছে, দেখে শুনে তারপর দেবো। ডালটায় সেরকম নুন হয়নি, নুনটা আমি দেবো, তার আগে দেবো একটু হলুদ গুঁড়ো বা সমস্ত যেরকম ড্রাই স্পাইসেস গুলো অ্যাড করা হয় সেরকমই দেবো। যেহেতু একটা ফুচকি আছে তাই জন্য আমি একটাই লঙ্কাকে এরকম হাফ ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবার একে একে নুন আর চিনি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। একটু তো ভেজ ডালে একটু মিষ্টি না হলে ভালো লাগে না ঠিক। দেখো অল্প একটু চিনি দিয়ে দিলাম, ডালে নুন দেওয়া আছে তাই সামান্যই দিলাম, সমস্তটা মিশিয়ে নিয়েছি। এবার ডালটাকে দিয়ে দেবো, আর দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ডালের সমস্ত কাজ আমার হয়ে গেছে, ঢাকা দিয়ে দিচ্ছি, নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, আর সামান্য একটু ধনে পাতা ছিটিয়ে দেবো। ডালটা দিকে ফুটতে থাকুক, দাঁড়িয়ে থাকলে তো চলবে না, ততক্ষণে আমি ভেটকি মাছের জন্য যে সর্ষে পোস্তটা দরকার সেটাকে পেস্ট করে নিই। এইভাবেই আর কি একটা বসিয়ে দিয়ে আরেকটা করছি, দেখতেই পাচ্ছ, বোঝাতেই পারছি আশা করি যে আমি কিভাবে কি করছি। চলো শুরু করি, আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, ডালটা এদিকে হোক, একটু নুন মিষ্টিটা চেক করতে হবে, হলে পরে ওকে দিয়ে চেক করাবো, আর সামান্য একটু ঘি ভাজা মশলা ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। নামানোর পর তোমাদেরকে দেখাচ্ছি কেমন দেখতে হলো। ডালটা দেখতে এরকম হয়েছে, ঘনত্বটা আশা করি ঠিকই রয়েছে। আর তোমাদেরকে যেটা বলতেই ভুলে গেছি, একদম ভাজাগুলো যখন ভাজছিলাম আমি কিন্তু তার সাথে অনেকটা আদা বাটা দিয়েছি, প্রায় এক চামচ মতো, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। ওটা না ভিডিওতে তুলতেও ভুলে গেছি, স্কিপও করে গেছি, ওটা না দিলে তো এই ডালের স্বাদই খুলবে না, একদম স্কিপ করে গেছি। তো চলো, ভাজা মশলাও দিয়ে দিয়েছি, ধনে পাতাও দিয়েছি সামান্য, এবার ঢাকা দিয়ে এটাকে সেন্টার টেবিলে ট্রান্সফার করবো। আর এইবার কটা বাজে বলো তো? বাজে হচ্ছে 9:17, আস্তে আস্তে আমাদের টিফিন দিকে যেতে হবে। এবার এখানে মাটনটা বসিয়ে দিয়েছি, মাটনটা কি দিয়ে ম্যারিনেট করেছি সেটা তোমাদেরকে একবার বলে দিই। এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টক দই, ছাতু, এই সবই রয়েছে। দরকার হলে না তোমাদেরকে তো দেখাতে পারবো না কারণ আমি সেভাবে তুলে রাখিনি। এটার মধ্যে আছে 4 চামচ ছাতু, টক দই, মিঠে আতর, 2 ফোঁটা বিরিয়ানি মশলা, আর রয়েছে হচ্ছে ওই পেঁয়াজ আদা রসুন যা যা হয় আর কি। তো আর হলুদ, সমস্ত ড্রাই স্পাইসেস, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্তটা। তেলটার মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি এটাকে, এবার ঢেকে দেবো, ঢাকা দিয়ে দিয়ে এটা কষতে থাকুক ভালো করেই। গ্যাসটাও বাড়িয়ে দিলাম। এখানে মাটনের জন্য আলুগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি, এখানে আমার আলু ভাজা হয়ে গেছে, গেছিলাম একটু ঘরে গেছে পুড়ে, নিজের ভিডিও তো আজকে দেখা হয়নি, সেটাই করতে গেছিলাম আর কি, ওই আর কি। আর এখানে আমাদের আটাটা মেখে নিয়েছি, এবার হবে রুটি। তো চলো শুরু করি, আর আজকে একটা বীভৎস রোদ দিয়েছে, 10টা কিন্তু অলরেডি বাজে। হ্যাঁ, এখানে মাংসটাকে প্রায় কষানো আমার হয়ে গেছে,
হচ্ছে এখনো হোক কষানো, মোটামুটি 8 ঘন্টা ধরে এটা কষছে, আরো কষুক একটু। আর এখানে আমি কলা পাতাগুলোকে ভালো করে শুকনো ইয়ে দিয়ে মুছে, কলা পাতাগুলো দেখে কেউ এরকম করো না, কারণ এখানে এই কলা পাতা পেয়েছি এই অনেক, তো মানে কিনতে কটা পাতা দিয়েছিল, 6টা না 5টা পাতা দিয়েছিল, 20 টাকা নিয়েছিল, তো ঠিকই আছে, এর থেকে কমে তো আর এখানে পাওয়া যাবে না। যাই হোক, তো এখানে পাতাগুলোকে আমি তারপরে সেকে নিয়েছি এরকম শুকনো তাওয়ার মধ্যে, যাতে পাতাগুলো নরম হয়ে যায়, আমার ভাজ করতে সুবিধা হয়। তারপরে এরকম সুতো দিয়ে বেঁধে নেবো এই আর কি। তো এই যে এখানে মাছটাকে মেখে রেখে দিয়েছি, এই যে এবার এটার মধ্যে সর্ষের তেল দেবো, দরাজ হাতে হয়ে যাবে। তাহলে এটার মধ্যে রয়েছে সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, আর হচ্ছে নুন সামান্য, মানে সামান্য বলতে পরিমাণ মতো। আর মাছটাকে যে আমি লেবু নুন দিয়ে মাখিয়েছিলাম, আমি কিন্তু তারপরে ধুয়ে নিয়েছি মাছটাকে আবারও ভালো করে, যাতে আসতে গন্ধটা চলে যায়। মাটনটা প্রায় 1 ঘন্টা ধরে কষে, হ্যাঁ 10:45 বাজে, আমি 10:50 দারুণ গন্ধ বেরিয়েছে বসিয়েছিলাম। এইবার আমি প্রেশার কুকারে দিয়ে দেবো, পুরো জলটা টেনে গেছে, দেখতেই পাচ্ছ মাটন সেদ্ধ হয়ে গেছে, জাস্ট একটা সিটি দিলেই হয়ে যাবে। আর ওদিকে হচ্ছে মাছ পাতুরি, আর 3 পিস হবে, 3 পিস আগে হয়ে নি, আবার আসলে গরম করে দেবে। এখানে তো আমার মাইক্রোওয়েভ নেই, তো আবার তাওয়াতেই গরম করতে হবে, সেই ভেবে আমি একটু আগেই নামিয়ে দেবো, পুরোটা এখনই কুক করবো না। এখন বাজে 11:17, রান্নাঘর পুরো টিপটপ করে আমি গুছিয়ে দিয়েছি, এখনো একটু কাজ বাকি রয়েছে, এই প্রেশার কুকারে মাটনটা কড়াইয়ের উপর ঢালবো আর কি, তো একটু একটু কাজ বাকি রয়েছে, এই লেবু ঠেবু গুলোকে সরাবো কাটবো। এখন ঝাঁটা হাতে নিয়ে ঘুরছি, এখন ঝাঁট দেবো জায়গাগুলোকে, তো চলো কাজগুলো করে নি, ঝাঁট দিয়ে মুছে ঘরটাকে স্নান করবো, তাহলে আমার সমস্ত কাজ হয়। যেমন দেখতে হয়েছে তেমন নুন মিষ্টি ঝাল টেস্ট করলাম, তেমন খেতেও হয়েছে। আমি যা যা দিয়ে ম্যারিনেশন বলেছি একবার করে দেখো, এটা মাউনি শিখিয়েছে আমাকে, দুর্দান্ত খেতে হয়েছে, দুর্দান্ত। তো চলো কষানোর সময় দেখলেই তোমরা এতটা তেল দিইনি, মাটনটা থেকে বেরিয়েছে, মাটনটা খুব ভালো, তো চলো এবার ঢাকা চাপা দিয়ে আমি স্নানে চলে যাই। এই 5:45 দিকে দিদিরা গেল, এই জাস্ট বসলাম, এবার একটু রেস্ট তো নেবই, তবে সকাল থেকে তো ফোনটা ধরার টাইম পাইনি, দুপুরে খাওয়া দাওয়ার পর 2:45-3টের দিকে ফোনটা ধরলাম, ফেসবুকটা যখন স্ক্রল করলাম, মনটা সিরিয়াসলি কোথাও গিয়ে হয়তো চিনি না জানি না কখনো দেখিনি সামনে থেকে, জানি না সত্যি এতটা মন খারাপ হয় কি না, তবে কি বলবো, এই এইটুকু বয়সে মানে মানুষ তো সারা জীবন অবশ্যই বেঁচে থাকতে পারে না, যায় কিন্তু তার একটা সময় আছে, এটা মানে এটা সময় তো ছিল না ঐঞ্জিলা শর্মা চলে যাওয়ার, মানে এত খারাপ লেগেছে শুনে কথাটা, মানে জানতে পারার পর মনটা সত্যি মানে সারা দিনটা হয়তো সকাল থেকে ভালো যাচ্ছিল, তারপরে মনটা একটু সত্যিই খারাপ হয়ে গেল এরকম। আর যদি নিয়ে যাওয়ারই হতো তাহলে এতদিনের কষ্ট, মানে সিরিয়াসলি যদি নিয়েই যেতে হয় তাহলে এতটা কষ্ট কেন দিল ভগবান তাকে, সত্যি মাঝে মধ্যে মনে হয় ভগবানকে আদৌ আছে কেন এরকম শাস্তি দিচ্ছে। আজকে না আর ব্লগটা বাড়াবো না, বেকার, এরপর আর সত্যি ভালো লাগছে না, মানে এত দিনের লড়াই, এত দিনের ফেসবুক স্ক্রল করলেই শুধু মানুষের প্রার্থনা নানান জনের, সত্যি বোধহয় মানে বিশেষ করে আমি একটা কথা বুঝতে পারছি না, যে চলে গেল সে তো নয় চলে গেল, আর যে রয়ে গেল সে বোধহয় তিলে তিলে রোজ শেষ হয়ে যাবে, আমার সেটাই মনে হচ্ছে, তবে জানি না, তবে একটা মানুষ পেয়েছিল পাশে সত্যিই, তাই ভালোবাসার জয়টা বোধ হয় আর হলো না সে সত্যি। যাই হোক, তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, যদি ভালো লেগে থাকে, যদি নতুন বন্ধু এসে থাকো চ্যানেলে, যদি ভালো লাগে, যদি পাশে থাকো তাহলে খুব ভালো লাগবে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে, আর যারা আমার সাথে অলরেডি আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে, টাটা।